প্রথমে আমি এটাই বলতে চাই, বুবলি আপুর সাথে আমার দুইটা অনুষ্ঠানে দেখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমি মানুষের কাছেও শুনেছি যে শি ইজ ভেরি গুড গার্ল, সে খুবই ভালো, তার ব্যবহারও খুবই ভালো। আসসালামু আলাইকুম আল শাকিবেন, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখবো পূজাশ্রী শাকিব খান বুবলিকে নিয়ে কি বলে। অনেকদিন পরে পূজাশ্রী মুখ খুললো। শাকিবিয়ানরা সবাই দেখো, আর ভিডিওটা ফুল দেখার পরে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবা। অল শাকিবিয়ান সবাই চলো পূজাশ্রী কি বললো দেখি আসি। এবং যখন যতটুকু কথা হয়েছে, হাই হ্যালোই হয়েছে একটা একটা অ্যাওয়ার্ড শোতে, আমার কাছে মনে হয়েছে যে সে খুবই ভালো, অসাধারণ একজন মানুষ। তো এইটা আসলে আমি নিজেই অবাক যে একটা কথা বলে দিলাম, সেটা মানুষ এত সহজে বিশ্বাস করে। আমি আসলে কিছু বলিনি কাউকে ভাইয়া, কাউকে কিছুই বলতে চাইনি, কারণ আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, 1 ঘন্টা 2 ঘন্টা পরে এটা অটোমেটিক মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক নিউজ, এই জন্য আমি কিছু বলিনি ভাইয়া। সো এই জন্য চুপ ছিলাম, বাট এখন দেখছি যে কিছু না বলার কারণে আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে ব্যাপারটা, এবং নোংরামির ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়েছে। আমি আসলে পরবর্তীতে আমি ক্লিয়ারও করেছি যে তার সাথে আমার 2 দিন দেখা হয়েছে, 2 দিন, 2 দিনও বলবো না, 1 দিন দেখা হয়েছে, তো 1 দিন হাই হ্যালো হয়েছে। তো সব মিলিয়ে মনে হয়েছে যে শি ইজ ভেরি পজিটিভ, খুবই ভালো, এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপুর সাথে, অপুদির সাথে তো আমার খুবই ভালো সম্পর্ক, আমরা একটা অনুষ্ঠানেও গিয়েছি, খুবই গল্প করেছি। অপুদির সাথে আমার খুব ভালো সম্পর্ক, এটা জাস্ট বলতে পারবো। তাদের দুজনের সাথে আমার আমার কাছে মনে হচ্ছে তারা দুজনেই খুবই ভালো। তো তাদেরকে নিয়ে, আমাকে নিয়ে মানে বাজে কথা বলার কোনো জায়গা আমি দেখছি না। আপনারা তো কখনো কোনো কিছু দেখেননি আমাকে নিয়ে, সো আগে দেখুন, যদি দেখে মনে হয় যে এটা খারাপ তাহলে বলুন, আদারওয়াইজ না দেখে আসলে কোনো কিছু জাজ করা উচিত না। তো আমার পার্সোনাল লাইফ নিয়ে আসলে অনেকেই অনেক কিছু বলছে, আমার পার্সোনাল লাইফে আমি অনেক কিছুই করতে পারি, সেটা আমি অবশ্যই প্রফেশনাল লাইফে বলবো না, বলতে চাইবো না, বাট এখন যেহেতু অনেকে অনেক কথা বলছে, আমি এইটুকুই বলবো, আসলে সত্যিটা জানার চেষ্টা করুন, সত্যিটা কি সেটা বের করুন, প্রমাণ সহ বের করুন, তারপর অনেক কিছু বলুন। আপনারা প্রমাণ না পেয়ে একটা আন্দাজে কিছু বলে দিলেন, সেটা নিয়ে অনেক কিছু বলছেন, সেটা নিয়ে একটা মানুষের ব্যক্তিগত লাইফকে আক্রমণ করছেন, এবং ব্যক্তিগতভাবেও তারা অনেক কিছু খোঁচা দিয়ে কথা কথা বলছে, এটা আসলে আমরা কখনোই আশা করি না। বাট সবশেষে কি হয় সেটা আসলে সেটা জানার জন্য ওয়েট করতে হয়। একটা কথা বলে দিলাম, সেটা সেটা নিয়ে অনেক কথা বললাম, এটা তো আর আসলে এটা কেউই আশা করে না। দেখুক, সবাই জানুক, বুঝুক, এবং সত্যিটা আসলে জানুক, তারপরে মানুষ কথা বলুক। তো তার সাথে সে তো সুপারস্টার, তা নিঃসন্দেহে সে খুবই ভালো অভিনেতা, সব কিছু মিলিয়ে সে একটা ফুল প্যাকেজ, একজন ফুল প্যাকেজ একজন নায়ক। তো তার সাথে কোনো কিছু, তাকে নিয়ে কোনো কিছু বলা এবং এটা নিয়ে আসলে আমি কোনো কিছুই বলবো না। তার সাথে কাজ, সে একজন ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা, তার সাথে কাজ হতেও পারে, সব মিলিয়ে যদি মনে হয় ইটস পারফেক্ট, এবং দর্শকরাও যদি চায়, সব মিলিয়ে যদি মনে হয় যে এটা পারফেক্ট, তাহলে অবশ্যই। তো অল শাকিবিয়ানরা পূজাশ্রীর কথা শুনলা, তোমরা দেখলা, আমার মনে হচ্ছে পূজাশ্রীর প্রতিটা কথাই লজিক আছে, ঠিক আছে, লজিক ছাড়া কথা নাই এই জায়গায়, লজিক নিয়েই কথা। আসলে ঠিকই বলছে, আপনারা প্রমাণ আগে জানেন, আপনারা আগে বুঝেন, আগে সত্যিটা জানেন, আগে সত্যিটা বুঝেন, তারপরে আপনারা কথা বলেন। আপনারা সত্যিটা জানেন না, আপনারা সত্যিটা বোঝেন না, আপনারা উল্টাপুল্টা নিউজ করতে থাকেন, কয়দিন সহ্য করে মানুষ এইগুলা? হ্যাঁ, পূজাশ্রীর কথা ঠিক আছে, একদম সত্যি কথা বলছে উনি, কারণ ওনার প্রতিটা কথায় লজিক আছে। শাকিবিয়ানরা তোমরা কি বলো তোমরা কমেন্ট বক্সে জানাই দিও, ঠিক আছে। আর এইটা মানে কিছু মানুষ আছে শাকিব খানকে নিয়ে, মানে জেলাস, যারা জেলাস শাকিব খানকে নিয়ে, তারাই এসব নিউজ করে, ঠিক আছে, এটা ছাড়া আর কিছু না। তো শাকিবিয়ানরা ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, শাকিবিয়ানদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। ভালো থাকো, আসসালামু আলাইকুম।